লোকে বলে নাকি আমি সবার শয়নে সপনে থাকি শুধু আমায় নিয়ে মাতা মাতি কি যে জ্বালা করি টাকি এত ক্রেস কই রাখি আমি পাখি আমি পাখি তোমরা সবাই ভাবতে পারো যে কি হলোটা কি মেটার মানে ভিডিও শুরুতে গান গাইতে শুরু করেছে কিনা নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে জাস্ট নাও চোরকির ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়ে গেছে আপকামিং ওয়েব সিরিজ ফ্লোর নাম্বার সেভেন এর একটা আইটেম সং যেটা কিন্তু প্রথমে আমি তোমাদেরকে গেয়ে শোনালাম এবং এই আইটেম সংটা আমার কেমন লেগেছে সেটা নিয়েই রিভিউ করব এই ভিডিওটাতে ফার্স্ট অফ অল বলি এই এটা কি মানে ওয়েব সিরিজটা কি গল্পের ওপরে তৈরি আমরা সকলেই জানি একটা শুটিং স্পট যেখানে কিন্তু একজন নায়ক মার্ডার হয়ে যাবে এবং কে তাকে মার্ডার করলো এখানে আমরা দুজন নায়িকাকে দেখতে পাবো একজন হচ্ছে তামা মির্জা আর একজন হচ্ছে বুবলি সো কে আলটিমেটলি মার্ডারটা করলেন সেই নিয়েই কিন্তু এই গল্পটা ফ্লোর নাম্বার সেভেন আগামীকাল চোরকির ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে আশা করছি আজকে রাত বারোটার সময় এসে যাবে সো সকলে দেখো এবারে আমি বলছি যে গানটা আমার কেমন লাগলো ফার্স্ট অফ অল বলি আমি অনেকদিন পরে সুনিধি চৌহানকে তোমরা সকলেই চেনো সুনীলী চৌহানের গলার ফ্লেভারটা আরও একজন কারোর মধ্যে থেকে পেলাম যার নামটা হচ্ছে তশফি এই তশফি কিন্তু মানে এই গানটা গেয়েছে এবং এই গানটার কম্পোজিশন করেছেন জাহিদ নীরব অসাধারণ কম্পোজিশন এবং লিরিক্স লিখেছেন রাসেল মাহমুদ সো তোমরা বুঝতেই পারছো আমার এই গানটা কেমন লেগেছে ব্যক্তিগতভাবে আমার এই গানটা জাস্ট ফাটাফাটি লেগেছে এই গানটা একটা আইটেম সং এবং যেভাবে তামা মির্জাকে এখানে শো অফ করানো হয়েছে যে স্টাইলটা নিয়ে ওনাকে শো অফ করানো হয়েছে তাতে করে আমরা বুঝতেই পারছি এটা কোনো একটা নয় ওনার মানে অভিনয় জগতের কোনো একটা দিক এই জায়গাটার মধ্যে তুলে ধরা হয়েছে নয় হয়তো ওনার ইন্ট্রোডাকশনটা যখন আমাদের সঙ্গে অডিয়েন্সকে করানো হবে বা ওনার ওঠার পরে উনি যে ফেমটা পেয়ে যাবেন সেই সময়ে এই গানটা কিন্তু আমরা শুনতে পাবো সো গানটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে এবং এই গানটার ভিডিওগ্রাফির মধ্যে যে ভয়েসটার দরকার ছিল সম্পূর্ণটা ঢেলে হচ্ছে এই আমার আউটস্ট্যান্ডিং লেগেছে ওনার গাওয়া মানে গানটা এবং এত সুন্দর ভিডিওগ্রাফির সঙ্গে পুরো ব্যাপারটা ম্যাচ করেছে জাস্ট আমার মনে হচ্ছে এই গানটা কিন্তু আরো অনেক গুণে মানুষকে ইন্টারেস্টেড করে তুলবে এই ফ্লোর নাম্বার সেভেন দেখবার জন্যে এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক আমার এই গানটার নিয়ে আমি কিছু বলতে চাই না আমার সবটাই খুব ভালো লেগেছে তমা মির্জাকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে এবং উনি দেখতে এমনি সুন্দর বুবলি এবং তমা মির্জা বাংলাদেশের ভীষণই মানে ভীষণই পছন্দের দুজন নায়িকা সো আমারও ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে আমি অপেক্ষা করছি তো দেখা যাক কখন আসে চরকি রোটি প্ল্যাটফর্মে ফ্লোর নাম্বার সেভেন খুবই ইন্টারেস্টিং একটা গল্প হতে চলেছে তোমরা সকলে দেখো এবং যারা এখনো এই আইটেম সংটা শোনোনি তারা চরকির ইউটিউব চ্যানেলে গিয়ে শুনে নিতে পারো আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে এবং শুনে এসে অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো এবং এটাও কমেন্ট করো যে মানে ভিডিওটা শুরুতে আমার গানটা কেমন লাগলো তোমাদের ওকে সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে এখনের জন্য টাটা